আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাইরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন ভিডিওতে, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আপনাদের জন্য মানব সম্পদ মন্ত্রণালয় থেকে ভালো একটি গুড নিউজ এসেছে। সেটা হচ্ছে এখন থেকে প্রাইভেট সেক্টরগুলোতে বাংলাদেশি এবং ইন্ডিয়ান প্রবাসী বা কর্মী যারা রয়েছেন আপনারা 40% আপনারা কাজ করতে পারবেন। অর্থাৎ এই সকল প্রতিষ্ঠানগুলোতে যদি 100 জন কর্মী থাকে, সেই কর্মীগুলায় 40 জন কর্মী বাংলাদেশের নাগরিক অথবা ইন্ডিয়ান নাগরিক কাজ করতে পারবে। তো বিষয়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য গুড নিউজ আমি মনে করি, কারণ এই 40% হওয়ার ফলে প্রাইভেট সেক্টরগুলোতে এখন থেকে আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ান প্রবাসী রয়েছে বা যারা কর্মী রয়েছেন তারা কিন্তু 40% প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারবেন, যেটা আগে কিন্তু 75% কিন্তু ছিল আপনার সৌদিকরণের মধ্যে, বা 25%, অনলি 25 জন বাংলাদেশি অথবা ইন্ডিয়ানেরা কাজ করতে পারত, অনলি 25 জন। সেটার কোটা কিন্তু এখন বাড়ানো হয়েছে। এখন এই কোটা বাড়ানোর ফলে প্রবাসীর যে কতটা উপকার হয়েছে সেটা হয়তো আপনারা এখন বুঝতে পারবেন না, বাট যখন কর্মসেক্টরে যাবেন বা যারা কর্মসেক্টরে আছেন তারা এই বিষয়টা কিন্তু সরাসরি বুঝতে পারবেন যে আসলে কতটুকু বেনিফিট হয়েছে। আর অনেক বেনিফিট হয়েছে প্রবাসী ভাইদের জন্য, কারণ প্রত্যেকটা সেক্টরে অর্থাৎ প্রত্যেকটা প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোতে যখন আপনার কর্মীরা কাজ করবে তখন কিন্তু সেখানে 40% 40 জন আপনার শতকরায় সেখানে বাংলাদেশি অথবা ইন্ডিয়ান নাগরিক বা ইন্ডিয়ান কর্মী রয়েছে বা বাংলাদেশি কর্মী রয়েছে, তারা কিন্তু সেখানে কাজ করার সুযোগ পাবে, যেটা কিন্তু আগে পেত না। তো এই ছিল আপনাদের জন্য গুড নিউজ। এখন থেকে আপনারা যে কোনো প্রাইভেট সেক্টরগুলোতে আপনারা 40 জন কাজ করতে পারবেন শতকরা হিসেবে অর্থাৎ। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন আলোচনায়। আল্লাহ হাফেজ।